আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের এঁচোড়ের কাবাব তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে এঁচোড় নিয়েছি প্রায় এক বাটির মতো। এঁচোড়টাকে আমি সিদ্ধ করে বেটে নিয়েছি। আর এখানে আমি বুটের ডাল নিয়েছি সম পরিমাণ। বুটের ডালটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর এটাকে বেটে নিয়েছি। এখানে লাগছে ডিমের কুসুম, দুইটা ডিমের কুসুম নিয়েছি, একটা ছোটো সাইজের আলু নিয়েছি, আর লাগছে গরম মশলা হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ লাগছে পরিমাণ মতো। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি তিনটার মতো, মরিচটাকে একটু ভেজে কুচি করে কেটে নিয়েছি, কাঁচা মরিচও নিয়েছি আমি এখানে দুই তিনটা, আর নিয়েছি পেঁয়াজের পেরেস্তা হাফ কাপের মতো। এবার আমি বাটা কাঠনটা আর এই বুটের ডালটা সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব এক এক করে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। সিদ্ধ করা আলুটা আমি এর মধ্যে চটকে নিব। দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, আর দিয়ে দিব ডিমের কুসুমটা। এবার সবগুলো ভালোভাবে আমি মেখে নিব। কাবাবের মিশ্রণটা আমি ভালো মতো মেখে নিয়েছি। এবার কাবাব তৈরি করব। এইভাবে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে প্রত্যেকটা কাবাব আমি তৈরি করে নেব। আমি এইভাবে সবগুলো টিকিয়া তৈরি করে নিয়েছি। আমি যে দুইটা ডিম নিয়েছিলাম, দুইটা ডিমের কুসুম আমি এর মধ্যে দিয়েছিলাম টিকিয়ার মধ্যে, আর বাকি যে সাদা অংশটা ছিল সেটা আমি ইউজ করব এটার কোটিংয়ের জন্য। এবার আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে এটার উপরে লাগিয়ে নেব। এভাবে প্রত্যেকটা টিকিয়া আমি করে নেব। এভাবে আমি সম্পূর্ণ টিকিয়া তৈরি করে নিয়েছি। এবার এটা আমি ভাজার জন্য চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টিকিয়াগুলো দিয়ে দিব।
কেবলও সুন্দরভাবে হয়ে গেছে। এটা মাঝখানে আমি উল্টে দিয়েছিলাম, সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের টিকিয়া। আশা করছি এটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। হয়তো খিচুড়ি।